সারা বাংলাদেশের দিশেহারা পুলিশকে দিক নির্দেশনা দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমানকে মনোনীত করা হয়েছে। দুপুরে বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত ডিআইজি খান সাইদ হাসান একথা জানান। এ সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানা, পুলিশ লাইন্স সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ক্ষয়ক্ষতি নিয়ে শিগগিরই করণীয় নিয়ে আলোচনার কথা জানানো হয়। সেই সাথে সরকারি সম্পদ নষ্ট হলে তা দেশের সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই এই ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হয়। বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব এ কে এম শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট পার্সন হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে। আপনাদের যেভাবে আমরা সহযোগিতা দেখছি, আমরা ইনশাল্লাহ আশাবাদী খুব শীঘ্রই, এমন হতে পারে কালকে সকাল থেকে দেখবেন ইনশাল্লাহ আবার সবাই চলে আসছে।